ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي فجر الصلاة لما قرأت قرأ سنة الله الرسول صلى الله عليه وسلم ষাট থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন, 60 থেকে 100, 60 থেকে 100 আয়াত পর্যন্ত পাঠ করতেন সূরা ফজরের সালাতে, লম্বা কালাত। এমনি সূরা কাফ পড়েছেন, এমনি ভাবে সূরাতুল ফজরে সালাতুল ফজরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল মুমিনুন পড়েছেন বলে প্রমাণ আছে, সূরাতুল ওয়াকা এর মতো সূরা পড়েছেন বলে প্রমাণ আছে, এমনিভাবে ঈদের শামসু কুইরাত পড়েছেন বলে প্রমাণ আছে। কিন্তু সাধারণত আলিম ওলামারা বা অন্য হাদিসের দৃষ্টিতে তারা বলেছেন যে সূরা কাফ থেকে নিয়ে মুরসালাত পর্যন্ত ফজরের সালাতে পাঠ করবে, এটাকে বলা হয় তওয়াবুল মুফাসসাল সুন্নাহ। কিন্তু অন্যান্য সূরাও পড়েছেন যারা আলমুমিনুন থেকে পড়েছেন বলে প্রমাণ। এমনিভাবে ফজরের সালাতে জুম্মার দিনে, জুম্মার দিন ফজরের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুস সাজদা আর সূরাতুল ইনসান পড়েছেন ফজরের সালাতে, প্রথম রাকাতে সূরাতুস সাজদা আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই এই সূরা মানে 29 21 নম্বর পারা সূরাতুস সাজদা, আর 29 নম্বর পারা সূরাতুল ইনসান, বা আমাদের দেশে কোরআনে পূর্বে লেখা থাকতো আদ-দাহর, সূরাতুল দাহর বা সূরাতুল ইনসান পাঠ করতেন। হাল আতা আলাল ইনসানি হীনুন মিনাল দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, শেষ পর্যন্ত এই সূরা পাঠ করতেন। তো যথাসাধ্য মানুষ ফজরের সালাতে লম্বা কালাত পড়বে, এটা সুন্নাহ। কিন্তু যদি ছুটোও পড়ে আলহামদুলিল্লাহ জায়েজ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট সূরাও পড়েছেন, যেমন নিজাজুন নিজাত পড়েছেন বলে প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। মানুষ তার ও সময় সাপেক্ষে অবস্থা অনুযায়ী, মহিলারা যেহেতু নিজেদের বাড়িতে সালাত পড়েন, একা একা পড়েন বেশিরভাগ, অথবা যদি জামাতের সাথেও পড়েন, নিজেদের লোক নিজেরা যদি একটু লম্বা সালাত পড়েন অসুবিধা নেই, কিন্তু মসজিদের যখন ইমাম সাহেব সালাত পড়াবেন তখন জামাত জামাতের দেখে খেয়াল করে তারা পড়াবেন, আর মানুষকে মানুষকে উৎসাহিত করবেন, তিনি বলবেন যে ফজরের সালাত লম্বা সালাত সুন্নাহ। আমাদের বর্তমান সমাজে এরকম হয়ে গেছে, যত ছোটো সূরা পড়তে তত ভালো, আস্তাগফিরুল্লাহ, এমনকি সৌদিতেও হারামাইন শরীফে আলহামদুলিল্লাহ লম্বা লম্বা কালাত পড়া হয়। আপনি যেভাবে বলেছেন ঠিকই, বিশেষ করে ফজরের সালাতে সূরাতুস সাজদা আর সূরাতুল ইনসান জুম্মার দিন পড়েন, এমনি আরও লম্বা কালাত পড়া হয়। যে কোনো সূরা আপনি পড়বেন লম্বা করে পড়বেন, কিন্তু যেসব সূরার নাম নিলাম ওগুলো এছাড়াও থাকতে পারে, ইজমালিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা কালাত পড়ার প্রমাণ। 60 থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা কাফ পড়ার প্রমাণ আছে। হ্যাঁ, নির্দিষ্ট নেই তো, নির্দিষ্ট যেটা ফজরের সালাত জুম্মার দিন ফজরের সালাতে, এটা এই কালাতটা নির্দিষ্ট যে এই সময়, বাকি কখনো পড়েন সূরা কাফ, কখনো সূরা ওয়াকেয়া, কখনো রহমান, কখনো অন্য লম্বা ছোটো সূরাতুল বাকারা, কোনো অসুবিধা নেই, কিন্তু লম্বা কালাত হবে। কালাত কী হবে? লম্বা। তবে সাধারণত আহলুল ইলম বলে থাকেন কাফ থেকে সূরা কাফ থেকে মুরসালাত পর্যন্ত পড়বে ফজরের সালাত, অন্যান্য সূরা পড়ার প্রমাণ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে বললাম। আল্লাহ অধিক জানেন। বারাকাল্লাহু ফিক।